আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের তোমার নবম যে অধ্যায় আছে, অর্থাৎ তরঙ্গ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই টাইপটা নিয়ে আর কোথাও আলোচনা করা হয় নাই আমাদের চ্যানেলে বা কোর্সে। সো আশা করি আজকের ক্লাসটা যদি দেখো তাহলে এই টাইপের সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া তোমরা পাওয়া যাবা। তো এখানে কি আসে যে প্রথম নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে দেখো যে কি বলছে, এরকম একটা তরঙ্গের একটা তোমার একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখে বলছে যে তোমার এখানে কি বলছে যে পি ও কিউ এর মধ্যবর্তী তোমার কি দূরত্ব কত, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব। এখানে পি আছে, এখানে এই বিন্দুটা পি এর অবস্থান আর এই বিন্দুটা হচ্ছে তোমার কিউ এর অবস্থান। এখন বলছে যে এই দুইটার মধ্যে তোমার কি দূরত্বটা কত। এখন এই দূরত্বটা আমরা কীভাবে বের করবে, বেসিক জিনিসগুলো কিন্তু আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা একদম সহজে বের করে ফেলতে পারবো। ধরো এরকম যদি একটা তোমার একটা গ্রাফ হয়, এরকম একটা যদি তোমার তরঙ্গের একটা সমীকরণ হয়, ধরো এরকম একটা সাপোজ ধরো আমি আঁকাইলাম কোনো মতো, যে একটা আঁকাইলাম, হ্যাঁ, তাহলে এই যে একটা তরঙ্গের চিত্র যে আমি আঁকাইলাম, এই চিত্রটা এই এতটুকু, অর্থাৎ এই বিন্দুর তোমার, হ্যাঁ, এই বিন্দুর তোমার দূরত্বটা কত, এই বিন্দুর দূরত্বটা হবে তোমার কত, ল্যামডা বাই কত, ফোর। যদি বলি যে এই বিন্দুর দূরত্বটা কত, তুমি লিখবা যে ল্যামডা বাই ফোর। যদি বলি যে এই বিন্দুর দূরত্বটা কত, তাহলে তোমার কি কী লিখবা, এরকম একটা অংশ, এখানে আর একটা অংশ, এগুলো যতগুলো অংশ থাকবে সেই একটা একটা অংশকে তুমি ল্যামডা বাই ফোর ধরবা। তাহলে এখানে দুইটা অংশ না, এই একটা খণ্ড, এই যে এই একটা খণ্ড। অর্থাৎ দেখো তোমার এটাকে আমি একটু ভালো করে লিখি এখানে, যে এরকম যদি তোমার একটা চিত্র থাকে, হ্যাঁ, তো চিত্র থাকে তোমার এই এক একটা খণ্ডকে, এই যে একটা খণ্ড, এই 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 প্রত্যেকটা খণ্ডকে ধরবা, এক একটা খণ্ডর পরিমাণ হচ্ছে ল্যামডা বাই কত, ফোর। ল্যামডা বাই ফোর এক একটা খণ্ড, অর্থাৎ এই খণ্ডের পরিমাণ হচ্ছে ল্যামডা বাই ফোর, এই খণ্ডের পরিমাণ হচ্ছে তোমার কত, যদি দুইটা না একটা দুইটা না, তাহলে এই জন্য ল্যামডা বাই ফোর ইন্টু কত, দুই, এভাবে দিবা। আর যদি আমি বলি যে এই বিন্দুর দূরত্বটা কত, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্বটা কত, তুমি লাগবা একটা দুইটা তিনটা না, তো থ্রি ল্যামডা বাই কত, ফোর। আমি যদি বলি যে এই বিন্দুর দূরত্ব কত, এখানে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্বটা কত, তুমি কী লিখবা, একটা দুইটা তিনটা চারটা, চারটা না, তাহলে তুমি কী লিখবা এখানে, ফোর ল্যামডা বাই কত, ফোর, অর্থাৎ তোমার কত ল্যামডা, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব কত, ল্যামডা। আমি যদি বলি যে তোমার, যদি বলি যে এই যে বিন্দু আছে, এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা কত, আমি যদি বলি তোমাকে, ঠিক আছে, আমি যদি বলি যে এই যে এই বিন্দু, ধরো যে এই বিন্দু, এই যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, তাহলে তুমি কীভাবে করবা, তুমি জাস্ট দেখবা এই বিন্দু আর এবং এই বিন্দু দুইটা বিন্দুর মধ্যে কয়টা খণ্ড আছে। তুমি খণ্ড এরকম যদি না থাকে, তারপর তুমি খণ্ডটা বের করে নিবা, তাহলে একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড না, তাহলে থ্রি ল্যামডা বাই কত, ফোর। নিচে সবসময় তোমার কি ফোর থাকবে, আর উপরে এখানে থ্রি কীভাবে আসলো, তোমার খণ্ড কয়টা আছে, তোমার যে দুইটা বিন্দুর দূরত্বটা বের করতে বলছে সেই দুইটা বিন্দুর মধ্যে এরকম খণ্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা, এই জন্য থ্রি ল্যামডা বাই কত ফোর দিছি। ঠিক এই বেসিকটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, তুমি একদম সহজেই এই টাইপের যত এমসিকিউ আসবে তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে। তোমার যে দুইটা বিন্দুর দূরত্ব বের করতে বলুক না কেন, তুমি এরকম খণ্ড কয়টা আছে তুমি সেটা বের করবা, বের করার পরে তুমি কী করবা, ল্যামডা বাই কত, ফোর ইন্টু কত, এন। তাহলে এই জিনিসটা হলো শর্টকাট, এই জিনিসটা এন ল্যামডা বাই কত, ফোর। এন বলতে বোঝানো হয়েছে তোমার যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্বটা বের করতে বলছে সেই দুইটা বিন্দুর মধ্যে এরকম অর্ধেক খণ্ড কয়টা আছে, জাস্ট, ঠিক আছে। এই দুইটা জিনিস জানতে পারলে তুমি একদম করে ফেলতে পারবা। তাহলে এখন দেখি আমরা এখানে এই যে তোমার যে চিত্রটা আছে, এই চিত্রটাকে আমরা যদি একদম সিম্পল ফর্মে যদি আঁকানোর চেষ্টা করি এরকমভাবে, ধরো দুইটা তিনটা চারটা, অর্থাৎ দেখো এই যে এই গ্রাফটাকে আমরা এভাবেও কিন্তু উপস্থাপন করতে পারি। এখন দেখো এই যে চিত্রটা আছে, এই গ্রাফটাকে তুমি এভাবেও ধরতে পারো, এই গ্রাফটাকে তুমি এভাবেও তুমি কিন্তু আঁকাইতে পারো, ঠিক আছে। এই গ্রাফ যে কথা, এই গ্রাফটা কিন্তু একই কথা, এভাবে তুমি আঁকাই নিতে পারো। তাহলে এখন দেখো আমাকে কি বলছে যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, তাহলে এটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমি এটা কীভাবে বের করবো, তুমি জাস্ট দেখবা আমি কী বলছি, সূত্রটা কী বলছি, সূত্র শর্টকাটটা যে ল্যামডা বাই কত, ফোর। আর এখানে কী দেবা, এখানে দেবা তোমার কয়টা খণ্ড আছে, অর্ধেক খণ্ড, তাহলে এখানে একটা, এই একটা খণ্ড, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে না, এই জন্য দেখো এখানে একটা খণ্ড, আর এটাকে তুমি আর একটা
ভাগ করো, তাহলে এই যে একটা খণ্ড, এই একটা খণ্ড, মোট তিনটা খণ্ড কিন্তু আস্তে আছে, এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী দিব, থ্রি দিব, জিনিসটা বুঝতে পারছো? তাহলে এই জন্য তোমার আনসার হবে এটা। এরকম তোমরা দেখে গ্রাফ চিত্র দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে যাও না, তোমরা জাস্ট যে দুইটা বিন্দু বের করতে বলছে সেই দুইটা বিন্দুর মধ্যে কী করবা জানো, উপরে প্রথমে দিবা ল্যামডা বাই কত ফোর, আর এখানে কী দিবা, এখানে দেখবা যে তোমার যে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে সেই দুইটা মধ্যবর্তী দূরত্ব মধ্যে এরকম খণ্ড কয়টা আছে সেটাই করবা। তাহলে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা, মোট তিনটা, এই জন্য কি থ্রি ল্যামডা বাই কত ফোর। ওকে, তাহলে এখন এই এটা দেখার চেষ্টা করি, এটা কী বলছে যে ও হতে বি, হ্যাঁ, তাহলে এখানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ও ও এবং কি বি বিন্দুতে অবস্থিত কণাদের দশা পার্থক্য কত, দশা পার্থক্য কত, তাহলে এখানে দশা পার্থক্য কিন্তু বের করতে বলছে। তাহলে এখন এই দশা পার্থক্যটা কীভাবে বের করবো, এখানে কিন্তু মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে নাই, আমাকে বলছে দশা পার্থক্য বের করতে বলছে। তাহলে এটা যদি সমস্যাটা যদি সলভ করতে চাই তাহলে আমাকে একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা কি, দশা পার্থক্যের লোকে পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে, সেটা কি, দশা পার্থক্য সমান কত টু পাই বাই ল্যামডা ইন্টু কত পথ পার্থক্য। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা তোমার বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে, এমসিকিউ করার ক্ষেত্রে, রিটেন করার ক্ষেত্রে তোমার এই সূত্রটা কিন্তু তোমার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখন এই সূত্রটার মাধ্যমে আমার কী করতে হবে, দশা পার্থক্যটা বের করতে হবে, তাহলে দশা পার্থক্যটা বের করতে বসে, এখন দশা পার্থক্য বের করতে, তাহলে এটা তো এই পাশে থাকবেই, তাহলে এই পাশে কী থাকবে, টু পাই ল্যামডা, তো কনস্ট্যান্ট, এটা তো সবসময় থাকবেই। পথ পার্থক্য, পথ পার্থক্য বলতে কী বুঝানো হয়েছে, এটা তো লাগবে, এটা তো এখানে দেওয়া নাই। আসলে পথ পার্থক্য যে কথা, এখানে দূরত্বটা একই কথা, কিসের দূরত্ব ভাইয়া, ও এবং বি বিন্দুর যে দূরত্বটা সেটাই, ও এবং বি বিন্দুর দূরত্বটা যদি বের করতে পারি তারপরে এখানে বসাই দেবো, বসাই দিয়ে ক্যালকুলেশন করবো, আমি দশা পার্থক্যটা পাওয়া যাবো। তাহলে এখন প্রথমে আমাকে কী করতে হবে, আমাকে দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ ও এবং বি বিন্দুর, ও এবং বি বিন্দুর দূরত্বটা বের করতে হবে, পথ পার্থক্যটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন পথ পার্থক্যটা কীভাবে বের করবো, ওই যে কিছুক্ষণ আগে যে বেসিকটা তোমাদেরকে পড়াই দিছি, অর্থাৎ তোমাকে এ বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্বটা বের করতে হবে। তাহলে কী করবা তুমি, এই বরাবর তুমি কী করো, খণ্ড খণ্ড করবা, অর্থাৎ তুমি কী করবা, ল্যামডা বাই কত ফোর, এখানে খণ্ড কাটা আছে একটা দুইটা তিনটা চারটা না, এই জন্য চার দিবা, এটা এটা কাটা দাও, তাহলে আলটিমেট তোমার কী পাইতেছ, ও এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত পাইতেছ, ল্যামডা, এই দূরত্ব যে কথা এটা পথ পার্থক্য একই কথা। ওকে, তাহলে তুমি কিন্তু পথ পার্থক্য কিন্তু পাইয়া গেছো, তাহলে এখন পথ পার্থক্য যেহেতু পাইয়া গেছো তাহলে এখন তুমি কী করবা, টু পাই বাই, হ্যাঁ টু পাই, হ্যাঁ টু পাই বাই কত ল্যামডা ইন্টু কত পথ পার্থক্য কত পাইছো, ল্যামডা, এটা এটা কিন্তু কাটা, অর্থাৎ টু পাই, অর্থাৎ দশা পার্থক্য কত পাইছো, টু পাই, তাহলে তোমার দশা পার্থক্য হয়েছে কত, তোমার টু পাই। যদি ভাইয়া যদি তোমাকে এখানে বলতো ও এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলেও কিন্তু তোমার কিন্তু আনসার হইতো ল্যামডা, যদি জাস্ট বলতো মধ্যবর্তী, ও এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কিন্তু হইতো ল্যামডা, তাহলে এটাই তোমার কিন্তু হয়ে যেত আনসার, ল্যামডাই হয়ে যেত আনসার। কিন্তু তোমাকে এখানে কিন্তু দশা পার্থক্য বের করতে বলছে, বিদায়, প্রথমে তুমি ও এবং বি বিন্দুর দূরত্বটা বের করছো, তারপরে ওই যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যর মধ্যে যে একটা সূত্র আছে সেই সূত্রটা থেকেই তুমি কী করতে পারছো, এটা বের করতে পারছো দশা পার্থক্যটা। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন চলো তাহলে, এখন দেখো তিন নাম্বার যে সমস্যাটা আছে সেটা কী বলছে, যে এখানে তিন নাম্বার যে সমস্যাটা আছে এটা দেখো, এটা কী বলছে আমাদেরকে, যে বলছে যে ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত, ও কিউ মানে ও বিন্দু হয়েছে এইটা এবং কিউ বিন্দু হয়েছে এইটা, জিনিসটা কি বুঝতে পারছো? তোমাকে বলছে যে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু, এটা মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে। তাহলে মধ্যবর্তী দূরত্বটা আমরা কীভাবে বের করবো, জাস্ট শর্টকাটা কি, ল্যামডা বাই কত ফোর দিবা, আর এখানে কী দিবা, এন এর মানটা, এন এর মান বলতে বোঝানো হয়েছে তোমার যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে, সেখানে তুমি কীভাবে করবা, এই খণ্ডগুলো তুমি আগে বের করবা, খণ্ডগুলো বের করবা। তাহলে এখানে কয়টা খণ্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তোমার কিন্তু নয়টা, তাহলে এখানে কিন্তু নাইন দেবা, তো নাইন ল্যামডা বাই কত ফোর, তাহলে এখানে কোনটা আনসার আসতে আছে, নাইন ল্যামডা বাই কত ফোর, তোমার এইটাই আনসার আসতে আছে। দেখছো কীভাবে একদম সহজে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছে, এভাবে তুমি খণ্ড খণ্ড করে নেবা, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে সেখানে তুমি খণ্ড খণ্ড করে নেবা, তাহলে তুমি একদম হয়ে যাবে। তাহলে এখন দেখো যে তোমার চার নম্বর প্রশ্নটা কী বলছে, যে এরকম একটা ইদি আছে চিত্রে পি বিন্দুর দশা কত, পি বিন্দুর দশা কত, এখানে পি যে বিন্দুটা আছে এই পি বিন্দুর দশাটা কত, তোমাকে সেটা বের করতে বসে। এখন এটা তুমি কিভাবে বের করবা, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। দশা মানে কি, দশা পার্থক্যটা,
ঠিক আছে, দশা মানে কি, দশা পার্থক্য না আমাকে বের করতে হবে। এখানে দশা বলছে যে কথা, দশা পার্থক্য কিন্তু একই কথা। তাহলে এখন কিভাবে করবা, তাহলে এখন পি বিন্দুর এটা বলছে, এখন পি বিন্দু কোনটা সাপেক্ষে, এখানে ও বিন্দু আছে কিন্তু, তাহলে এই বিন্দু আর এই পি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কত, যেহেতু একটা খণ্ড আছে তাহলে এটা হবে ল্যামডা বাই কত, ফোর, ল্যামডা বাই কত ফোর। একটা যেহেতু আছে এখানে ওয়ান দিলেও চলে না দিলেও চলে, তাহলে এটা পথ পার্থক্য কত পাইছো, ল্যামডা বাই ফোর। তাহলে আমরা যে দশা যেহেতু বের করতে বলছে, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক যে এইটা, তাহলে এখন যদি এটার থেকে আমি যদি বের করি, তাহলে দশা পার্থক্য বের করতে বলছে, তাহলে এখানে কি, তাহলে টু পাই দিব, টু পাই বাই, টু পাই বাই কত ল্যামডা, আর এখানে কত পথ পার্থক্য কত বাড়িয়েছে, পথ পার্থক্য বাড়িছে কত, ল্যামডা বাই কত ফোর। অর্থাৎ দেখো এখানে পি বিন্দুর দূরত্বটা বের করতে বলছে, পথ পার্থক্যটা বের করছো ও বিন্দু থেকে, তাহলে এখানে ল্যামডা বাই কত ফোর, এখন ল্যামডা বাই ফোর যদি ল্যামডা ল্যামডা কাটা, এটা এটা যদি দাও তাহলে কত দুই, আলটিমেটলি তোমার পাই বাই কত টু আসতে আসে, পাই বাই টু মানে কত আসতে আসে তোমার 90 ডিগ্রি, তাহলে এটাই হবে তোমার আনসার। ঠিক আছে, এখানে কিন্তু তোমার এইভাবে দেওয়া আছে। ওকে, জিনিসটা কি বুঝাই দিতে পারছি? সো চলো এখন আমরা নেক্সট ডে এমসিকিউগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। এখন দেখো যে তোমার পাঁচ নাম্বার যে সমস্যাটা আছে, পাঁচ নাম্বারটা সমস্যাটা কী বলছে, যে তোমার এ বি বের করতে বলছে। তো পাঁচ নাম্বার বলছে এ এবং বি বের করতে বলছে, এ বি বলতে এর কিন্তু দিনাজপুর বোর্ডে 2016 আসছিল। হ্যাঁ, তাহলে এগুলো ভার্সিটিতেও আসে এবং তোমার কি বোর্ডেও কিন্তু আসে, তাহলে এখন বলছে মেডিকেলে কিন্তু আসে না এগুলো থেকে, বুঝছো, আসলে খুবই কম আসে না বেশি একটা। তাহলে এখন দেখো, তাহলে এই যে সমস্যাটা কী বলছে, এ বির দূরত্ব কত, এখন এ বির দূরত্ব তুমি কীভাবে করবা, এ খণ্ড করবা, এগুলো খণ্ড করো, খণ্ড করলে তোমার দেখো তাহলে এ এবং বি এর দূরত্ব কত, এখানে একটা খণ্ড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে আটটা না, তাহলে এখানে তোমার আছে এইট, এইট ল্যামডা বাই কত ফোর, ঠিক আছে, এইট ল্যামডা বাই ফোর। তাহলে এখন তোমাকে দেখো এখানে কিন্তু দুই দ্বারা ভাগ করো, দুই দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার এখান থেকে আসবে ফোর ল্যামডা বাই কত তোমার কত টু, ফোর ল্যামডা বাই টু তোমার এটা হবে আনসার, ফোর ল্যামডা বাই টু তোমার কিন্তু এটা আনসার। এটা কিন্তু আরও ছোটো করা যাইতো, অর্থাৎ তুমি এটা যদি কাটো দুইটা, যদি দুইটা দুইটা যদি চারটা কাটো তাহলে তোমার কত আসতো, তোমার টু ল্যামডা কিন্তু আসতো, তাহলে তোমার অপশনে কিন্তু এইভাবে দেওয়া নাই, তোমার কিন্তু অপশনে কিন্তু এতটা কাটা সেরা কারণে জাস্ট এই পর্যন্ত আইসাই কী কী করছে, রাইখে দিয়েছে আনসারটা। ঠিক আছে, তাহলে আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে এইটাই। তারপরে দেখো যে তোমার ছয় নম্বর যে সমস্যাটা আছে, ছয় নম্বর সমস্যাটা কী বলছে, যে চিত্রে প্রদর্শিত তরঙ্গের পি ও কিউ বিন্দুর দশা পার্থক্য কত। অর্থাৎ আবারও কী করতে হবে, এই সূত্রটা সাহায্য নিতে হবে। তাহলে এখন এই সূত্রটা যদি সাহায্য নেই তাহলে আমরা কীভাবে বের করবো, তাহলে দশা পার্থক্যটা বের করতে বলছে। তো দশা পার্থক্য বের করার আগে কী করতে হবে, পথ পার্থক্যটা বের করতে হবে। তো দশা পার্থক্যের আগে পথ পার্থক্য বের করতে হবে, পথ পার্থক্য মানে কি, দৈর্ঘ্যটা বের করতে হবে, দূরত্বটা, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ এটা একটা, এটা খণ্ড খণ্ড করে নেবা। তাহলে এখন পি এবং কিউ বিন্দুর দূরত্ব কত, দেখো পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যবর্তী খণ্ড কাটে আছে একটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো আটটা কিন্তু খণ্ড আছে, এই জন্য কি তোমার এইট ল্যামডা বাই কত ফোর দিবা। তাহলে এখন যদি কাটা সেটা করো তাহলে টু ল্যামডা, আলটিমেটলি তোমার আসতে টু ল্যামডা আসতে আসে টু ল্যামডা, তোমার এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে এখন তোমার কী করতে হবে, দশা পার্থক্যটা বের করতে হবে। দশা পার্থক্যটা তুমি বের করবা কীভাবে, এখান থেকে বের করবা, তুমি দশা পার্থক্যটা এখান থেকে বের করো এই সূত্রটার মাধ্যমে। অর্থাৎ দশা পার্থক্য তুমি সমান লিখতেই পারো, এখানে দশা পার্থক্য সমান লিখতে পারো, দশা পার্থক্য সমান লিখতে পারো, যে আমি জাস্ট দশা পার্থক্য না লিখে এখানে টু পাই বাই ল্যামডা, টু টু পাই বাই কত ল্যামডা সমান কত, পথ পার্থক্য কত বাড়িছে, টু ল্যামডা না তার টু ল্যামডা, এটা বাড়ছে। তাহলে এখন এটা এটা কাটা দাও, আলটিমেটলি তোমার আসতে কত ফোর পাই আসতেছে, হ্যাঁ ফোর পাই এটাই আসছে তোমার কিন্তু। তাহলে এটা আনসার কোথায় আছে, তোমার এখানে কিন্তু আনসার আছে। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। সো তোমরা সকলে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।